শুভ সন্ধ্যা বন্ধুরা গতকাল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর তার পরীক্ষার্থীদের নম্বর প্রকাশ করার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে ঐতিহাসিক আমরা সবাই দেখেছি সেখানে প্রত্যেক পরীক্ষার্থীকে বলা হয়েছে যে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যাবেন আপনারা যাওয়ার পর ক্যান্ডিডেটস কর্নারে গিয়ে সেখানে লগ ইন করবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে লগ ইন করার পর আপনারা সেখানে যখন প্রবেশ করবেন তারপরে আপনারা সেখানে ওএমআর যে কথাটা সেটা দেখবেন এবং ওএমআর বেসড এই নম্বরটা দেখার পরে আপনারা সেখানে ক্লিক করে ঢুকবেন তারপর আপনারা আপনাদের এনরোলমেন্ট নম্বর রোল নম্বর পরীক্ষা এবং এই সমস্ত কিছু যেমন দেখতে পাবেন তেমনিভাবে আপনাদের প্রাপ্ত নম্বরের পাশাপাশি আপনাদের যে ওএমআর বেস স্ক্যান কপি সেটা দেখতে হবে এখন এই স্ক্যান কপি দেওয়ার সিদ্ধান্ত আগে পাবলিক সার্ভিস কমিশন কোনোদিন কোনো পরীক্ষার ক্ষেত্রে নেয়নি গতকাল তারা যেটা দেখানোর সিদ্ধান্ত নিল এমআর কপির যে স্ক্যান ওয়েতে দেখানো এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যার জন্য পাবলিক সার্ভিস কমিশন অত্যন্ত প্রশংসনীয় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবার যেটা বলা সেটা হচ্ছে যখন ডাব্লিউ বিসিএস প্রিলিমস পরীক্ষার রেজাল্ট দু সালের যে ফলাফল সেটা দু হাজার চব্বিশের বারোই জুলাই প্রকাশিত হয়েছিল তারপর থেকে আমাকে বহু পরীক্ষার্থী একটা কথা কিন্তু বারবার জানিয়েছিলেন যে তারা যে লাস্ট বা রিভাইজ যে অ্যান্সার কি এসছিল মে মাসের শেষে তারা সেখানে অ্যান্সার মিলিয়ে তাদের যা প্রাপ্ত নম্বর আসা উচিত ছিল সেটা একশো একের থেকে বেশি এবং তারা যেটা দেখছেন যে একশো এক দশমিক দুই পাঁচ কাট অফ মার্কস হওয়ার পরেও তারা কিন্তু কিছুতেই তাদের আর কি মানে প্রাপ্ত নম্বরের থেকে বেশি পেয়েছেন বলে তারা দাবি করেছিলেন এবং তারপর তারা কিন্তু দেখছেন যে তাদের নাম লিস্টে নেই এই কথা আমাকে বেশ কয়েকজন পরীক্ষার্থী তাদের ব্যক্তিগত যে মেসেজ সেটাতে জানিয়েছিলেন তারা বলেছিলেন যে কেউ একশো তিন পাচ্ছেন কেউ একশো পাঁচ একশো সাত একশো দশ এগারো এরকম অনেকেই পাচ্ছে কিন্তু তাদের নাম লিস্টে নেই কার্ট অফ মার্কস অতিক্রম করা সত্ত্বেও এবং এই যে নাম্বারটা তাদের নেই তারা দুঃখ প্রকাশ করেছিলেন এরপর আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করেছিলাম এবং সেই ইউটিউব চ্যানেলের ভিডিওর কমেন্ট সেকশনে এবং আমাদের যে গুরুত্বপূর্ণ যে ফেসবুক গ্রুপ অল অ্যাবাউট ডাব্লিউ চাকরির পরীক্ষা সংক্রান্ত সেই গ্রুপেও অনেকেই কথাটা বলেছিলেন যে তারা একটা প্রাপ্ত নম্বর যেটা তাদের পাওয়ার কথা সেটার থেকে তারা বেশি পেয়েছেন এবং কিন্তু তাদের নাম তাদের কাট অফ লিস্টে এই প্রকাশিত যে তালিকা সেটাতে তাদের নাম্বার নেই খুবই একটা দুশ্চিন্তার বিষয় ছিল এখন এই যে একটা বিবাদ আমাদের মনের মধ্যে চলছিল সেটার থেকে নিরসন করার জন্য পাবলিক সার্ভিস কমিশন ওএমআর এর স্ক্যান কপি দ্বারা প্রকাশ করে দিয়েছে এবং এটা ছ তারিখ থেকে জুলাই মাসের একুশ তারিখ পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইটে দৃশ্যমান অবস্থায় থাকবে আপনারা সেটা স্ক্রিনশট নিতে পারেন আপনারা সেটা তারপর প্রিন্ট আউটও নিয়ে রাখতে পারেন আপনাদের কাছে এখন যেটা বলার সেটা হচ্ছে যে সমস্ত পরীক্ষার্থীরা এই দুঃখ প্রকাশ করেছিলেন বা ভেঙে পড়েছিলেন যে আমরা নম্বরটা বেশি পেয়েছি কিন্তু আমাদের এই লিস্টে নাম আমি তাদের কাছে একবার যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আপনাদের নম্বরটা এবং লিস্টটা প্রাপ্ত নম্বর এবং তার সাথে এই ওএমআর কপিটা কিন্তু ভীষণ ভালোভাবে যাচাই করবেন এবং খুঁটিয়ে দেখবেন ঠিক আছে যে কোথায় আপনাদের মনে হওয়া যে আপনারা একশো একের বেশি পাচ্ছেন এবং এই যে লিস্ট প্রকাশিত অবস্থায় আপনাদের নাম না থাকা এই যে একটা অসামঞ্জস্য এটা কিভাবে তৈরি হলো এবং কেন হলো কোথায় আপনাদের ত্রুটি বিচ্ছুতি হয়েছিল বা কি সমস্যা হয়েছিল সেটা কিন্তু আপনারা প্রত্যেকে এটার মধ্যে প্রবেশ করে দেখে নেবেন হয়তো বহু পরীক্ষার্থী গতকাল থেকে চেষ্টা করছেন বারবার করে এবং এটার জন্য একটা সমস্যা হচ্ছে যে ওয়েবসাইটের ওপর একটা চাপ তৈরি হচ্ছে এতজন পরীক্ষার্থী তো মোটামুটি প্রায় দু লাখ মতো পরীক্ষার্থী ফলে একটা চাপ তৈরি হচ্ছে এবং তারা ঢুকতে পারছেন না সেক্ষেত্রে আপনারা মজলা থেকেও চেষ্টা করতে পারেন তবে এখন আস্তে আস্তে এই চাপটা কমে আসবে এবং আপনারা দেখুন বেশ কয়েকবার রিফ্রেশ করার পর আমার ধারণা যে আপনারা এটার ভেতর ঢুকতে পারবেন এবং তারপরে আপনাদের রোল নাম্বার প্রাপ্ত নম্বর এবং আপনারা যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলেন সেটাও এখানে নিশ্চয়ই দৃশ্যমান থাকবে অনেকে এটাও বলেছিলেন যে আমরা ইডাব্লিউএস ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছি এবং কার্ড অফ মার্কস ক্রস করেছি ইডাব্লিউএস এর যে কার্ড অফ যেটা চুরাশি মতো ছিল কিন্তু তারপরেও আমাদের নাম এই কথাও অনেকে আমাকে জানিয়েছিলেন তাহলে আমি আপনাদের বলবো যে আপনারা প্রত্যেকে যান যাওয়ার পর এটা কিন্তু দেখে নেওয়াটা উচিত আপনাদের ভবিষ্যতের পরীক্ষার জন্য কারণ অনেক সময় এরকম হয়ে থাকে যে আপনারা হয়তো মনে করছি যে আমাদের এই ঠিক ঠিক আছে কিন্তু তারপর হয়তো দেখলাম যে আমরা ওটা পরীক্ষার হলে ভুল করেছি এবং সেটা আমাদের একটা অন্য মনস্কতা বা তাড়াহুড়োর কারণে এরকম ভুল কিন্তু সেই বিভাজনটা মানে আমরা এরকম ভুল যদি বহু করে ফেলি তাহলে কিন্তু সেটা আমাদের ভবিষ্যতের ক্ষেত্রে আমাদের সংযত হতে হয় পরীক্ষার ক্ষেত্রে নির্ভীক হয়ে মনের আশা মানে আশঙ্কা দূর করে পরীক্ষাটা দিতে হবে সামনে মিসলেনিয়াস পরীক্ষা আছে সামনে ক্লাকশিপের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে সেগুলোর ক্ষেত্রে যাতে এরকম কোনো ত্রুটি না হয় বা হয়তো দেখা গেলো আপনাদের ত্রুটি হয়নি কোনো অন্য কোনো সমস্যা হচ্ছে টেকনিক্যাল এরার হচ্ছে তাহলেও কিন্তু আপনারা দেখুন এবং সেরকম যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই সেরা পাবলিক সার্ভিস কমিশনকে জানিয়ে দেবেন সুনির্দিষ্ট সময় এবং সেই জন্যই তারা কিন্তু এই স্বচ্ছতা আনার জন্য এই স্ক্যান্ড ও এমআর কপি তারা দিয়ে দিয়েছে তাই জন্য আপনারা আমি এই জন্য ভিডিওটা বললাম কারণ অনেকে পরীক্ষার্থী আমাকে এটা জানিয়েছিলেন এবং আমি তাদের সাথে সহমর্মিতা জ্ঞাপন করে সেই সময় কিন্তু এরকম একটা ভিডিও করেছিলাম যে কার্ড অফ মার্কসের থেকে প্রাপ্ত নম্বর বেশি বলে আপনারা বলছেন কিন্তু তারপরেও আপনাদের নাম তালিকাতে নেই আপনারা প্রত্যেকে যান দেখুন কি সমস্যা হয়েছিল কেন আপনাদের এই অসামঞ্জস্য আপনাদের আপনাদের পরীক্ষার তালিকার নম্বর এটা দেখুন এবং দেখার পরে যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে জানান যে কি অসুবিধা হয়েছিল বা অসুবিধাটা মিটছে কেন তাহলে আমার মনে হয় খুব ভালো হবে এটাই আজকে ভিডিওর বক্তব্য কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অন্যান্যবার যেটা হয় সেটা হচ্ছে কয়েকজন পরীক্ষার্থী এরকম বলে থাকেন কিন্তু এবারে অনেক অনেক পরীক্ষার্থী এই কথাটা কিন্তু বারবার করে বহু জায়গায় বলেছেন তাই আমি বলবো যে আপনারা যদি আপনাদের এই সমস্যার সমাধান আপনারা করে ফেলে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে যদি সেটা করেন তাহলে ভিডিওটা দেখে গিয়ে করে তারপর অবশ্যই জানাবেন যে কী অসুবিধা মনে হয়েছিল বা কেন এই অসামঞ্জস্য বা অসাজুজতা তৈরি হচ্ছিল ঠিক আছে তাহলে আমার মনে হয় ব্যাপারটা সকলের কাছে অনেকটা বেশি স্পষ্ট হয়ে যাবে এটাই আজকে ভিডিওতে বলার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই এই জাতীয় সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য বিশ্লেষণ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যাতে পেতে পারেন আর ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি স্টাডি মেটেরিয়াল যদি নিতে চান তাহলে দেখুন আজকে আমি আমার ভিডিওর মানে চ্যানেলের কমিউনিটি সেকশনে একটা পোস্ট করেছি সেখানে এটা সংক্রান্ত বিস্তারিত আপডেট দিয়েছি একটা নমুনা পেশ করেছি এবং একটা ভিডিওর লিঙ্ক দিয়েছি ভিডিওটা দেখে যদি আপনারা মনে করেন নেবেন তাহলে অবশ্যই আমার সাথে ডেসক্রিপশন বক্সে দিয়ে আমার ইমেল আইডিতে যোগাযোগ করুন আর মিস্রেনিয়াসের কুড়িটাও ক্লার্কশিপের মানে বারোটা মক্টিক্স দিতে চাইলেও আমার সাথে যোগাযোগ করুন ইমেল আইডির মাধ্যমে ভালো থাকুন বিজয়ী হন সফল হন ভালো থাকবেন